আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ আলহামনাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন মাথা ব্যথার নতুন নাম ধর্ষণ বিগত বেশ কিছুদিন ধরে সারা দেশ জুড়ে আমরা জানি ধর্ষণের মাত্রা অত্যন্ত ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এজন্য সুস্থ বিবেক সম্পন্ন যে কোনো মানুষ এবং এদেশের সকল অভিভাবকদের মাথা ব্যথা এবং উদ্বিগ্ন হওয়ার সবচেয়ে বড় কারণ আজ ধর্ষণের হার ভয়াবহ আকারে বৃদ্ধি পাওয়া দর্শকদের হাত থেকে বৃদ্ধা থেকে শিশু পর্যন্ত কেউই রেহাই পাচ্ছে না এমনকি মানুষ থেকে নিয়ে পশু পর্যন্ত মুক্তি এবং রেহাই পাচ্ছে না দর্শকদের করাল থাবা থেকে প্রিয় দর্শক কেন আজ আমরা পশুর মতো অদম হয়ে যাচ্ছি বরং পশুর চাইতেও আমরা নিচে নেমে যাচ্ছি সে কারণ আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব দর্শনের হার অত্যন্ত ভয়াবহ আকারে বেড়ে যাওয়া এবং আরও অন্যায় অনৈতিকতার হার দিন দিন আমাদের সমাজে চরম আকারে বেড়ে যাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান মৌলিক কারণ হল পারিবারিক শিক্ষার অভাব আমাদের পরিবারগুলোতে আজ নীতি এবং আদর্শের শিক্ষার কোনো গুরুত্ব নেই আমাদের পরিবারগুলো প্রত্যেকটা পরিবার চায় প্রত্যেকটা পরিবারের অভিভাবক চায় তার সন্তান তার অধীনস্থ ছোট শিশু তারা ভালো স্কুলে পড়ুক ভালো রেজাল্ট করুক ভালো পড়াশোনা করুক ভালো কলেজে চান্স পাক ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাক কজন অভিভাবক আছেন যিনি চান যে আমার সন্তান আমার অধীনস্থ ছোট শিশু সে নীতি এবং আদর্শে বলিয়ান হয়ে পড়ে উঠুক সে একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক সে একজন নীতিবান আদর্শবান মানুষে পরিণত হোক তার চরিত্র ফুলের মতো হোক সে চোর বাটপার না হোক সে খারাপ মানুষ না হোক সে দুর্নীতিপরায়ণ না হোক আমরা কয়জন অভিভাবক এ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখি দর্শক অভিভাবকরা নিজেরাই যখন আমরা মন্দ আমরা নিজেরাই যখন খারাপ নিজেরাই যখন নীতিহীন আদর্শ বিবর্জিত আমরা কিভাবে আমাদের সন্তানদের জন্য সেটা আশা প্রিয় প্রদর্শক এই জায়গাটা হলো সমস্যার সবচেয়ে বড় জায়গা আজ যে সকল ধর্ষণের ঘটনা আমরা শুনতে পাচ্ছি এই ঘটনার পেছনে যে সকল লোকেরা রয়েছে তাদের পেছনে আপনি অ্যানালাইসিস করলে পর্যালোচনা করলে আপনি দেখতে পাবেন যে এদের পারিবারিক শিক্ষার বড় অভাব ছিল আমরা সকলেই জানি যে একটি শিশুর শিক্ষার শুরু হয়ে থাকে তার পরিবার থেকে সে সুশিক্ষায় শিক্ষিত হোক অথবা কুশিক্ষায় অশিক্ষিত হোক সে ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক অথবা পশুর চরিত্র নিয়ে বেড়ে উঠুক তার সব কিছু শুরু হয়ে থাকে তার পরিবার হয়তো একটি পরিবার একটি সন্তানকে দর্শক করে গড়ে তোলে না কিন্তু পরিবারের যে দোষের জায়গাটা অভিভাবকের দোষের জায়গাটা হলো তিনি তার সন্তানকে এবং অধীনস্থ শিশুকে সে কীভাবে বেড়ে উঠছে সেটাকে নিবিড়ভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করেন না তিনি ভালোভাবে খেয়াল করেন না যে তার চরিত্রের কোন দিকে যাচ্ছে কার সাথে উঠছে কার সাথে বসছে তার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে কিনা সে ভালো পথে আছে কি না তাকে ভালো পরিবেশ দেওয়া ভালো এবং আদর্শ পরিবারের সাথে সম্পর্ক করা সেরকম পরিবেশ দেওয়া এই জিনিসটা আমরা বেশিরভাগ অভিভাবকরা খেয়াল করি না আর এখান থেকে আমাদের অজান্তে সন্তানগুলো আস্তে 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 বিপদগামিতার পথে পা বাড়া বিধায় দর্শনসহ সহ যত রকমের অনৈতিকতা আছে যত রকমের নৈতিক অবক্ষয় আছে এগুলোকে রোধ করবার জন্য পারিবারিক শিক্ষা পারিবারিকভাবে নীতি এবং আদর্শের শিক্ষা ধর্মীয় চর্চা এটার কোনো বিকল্প হতে পারে না আজ নীতি এবং আদর্শের শিক্ষার যে গুরুত্ব পরিবারগুলোতে থাকার কথা তার দুর্ভিক্ষ চলছে তার রীতিমতো আকাল চলছে বিধায় এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাহলে ইনশাআল্লাহ এ সমস্ত সমস্যা দূর হবে দ্বিতীয় যে কারণ উল্লেখ করতে চাই তা হল আমরা সকলেই জানি আমাদের সমাজে ভালো মানুষের কোনো মূল্য নাই নীতি এবং আদর্শের কোনো ভ্যালু নাই এ সমাজে কেউ যদি নিজের প্রভাব প্রতিষ্ঠিত করতে পারেন টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে প্রভাব প্রতিপত্তি পদ পদবীর মাধ্যমে যেভাবেই হোক না কেন তাদেরকে এই সমাজ সমূহের চোখে দেখে শ্রদ্ধার চোখে দেখে ভালো চোখে দেখে একটা সময় ছিল যে আমাদের সমাজে আমাদের দেশে ভালো মানুষদের প্রতি এক ধরনের শ্রদ্ধা কিছুটা হলেও সমীহ ছিল কিন্তু দিন যতই গড়াচ্ছে আমাদের সমাজে ভালো মানুষদের কোনোই মূল্য নেই কোনো মূল্য নেই কোথাও না এমনকি মসজিদগুলোতে পর্যন্ত ভালো মানুষদের কোনো ভ্যালু নেই একজন মানুষের টাকা নাই পয়সা নেই প্রভাব প্রতিপত্তি পদ পদবি কিছু নাই কিন্তু লোকটি ভালো এবং সৎ এ লোকটির কোনো মূল্য আমাদের সমাজে নেই বললেই চলে প্রিয় দর্শক ভালো মানুষদের প্রতি অবজ্ঞা অবহেলা তাদের অবমূল্যায়ন যদি কোনো সমাজেভাবে হতে থাকে তাহলে সেখানে খারাপ মানুষের উৎপাদন হবে না তো কি হবে সেখানে ধর্ষকের এবং চোর বাটপারের মিথ্যুকের এবং চিটারের উৎপাদন হবে না তো কি হবে অতএব এ সমস্ত অনৈতিকতাকে থামাবার জন্য আমাদের সমাজে নীতি এবং আদর্শের মূল্যায়ন হতে হবে নীতিবান আদর্শবান মানুষদেরকে আমরা মূল্য দেওয়া শিখতে হবে তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হিসাবে যেটি আমরা দেখতে পারি সেটা হলো ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে আমরা জানি আমাদের দেশে এবং তথাকথিত আজকের আধুনিক যত দেশগুলো আছে সেগুলোতে বেশিরভাগ দেশগুলোতেই নারী দেহকে অবাধ এবং অশ্লীলভাবে প্রদর্শন করা হয়ে থাকে সিনেমাতে নাটকে নোবেলে পত্রপত্রিকাতে মিডিয়াতে বিজ্ঞাপনের সব জায়গায় নারীকে এমনভাবে উপস্থাপন করা হয় যার ফলে একজন যুবক একজন পুরুষ এক ধরনের যৌন সুরশুড়ি পান এবং এখান থেকে যারা দুর্বল মনের দুর্বল চিত্তের বা অসুস্থ চিন্তার অসুস্থ মনের সেই লোকগুলো কিন্তু বিপথগামিতার পথে পা বাড়ায় তারা যখন যে সমস্ত নারীকে বিজ্ঞাপনে দেখে টেলিভিশন স্ক্রিনে দেখে অনলাইনে দেখে তারা যখন যে সমস্ত নারীকে ম্যাগাজিনে দেখে পত্রপত্রিকায় দেখে যাদের খোলামেলা অশ্লীল দেহ দেখতে পায় সেগুলো দেখে তার ভিতরে জাগ্রত স্বাভাবিক পন্থা যখন হাতে না থাকে তখন সে হাতের নাগালে যাকে পায় দুর্বল তার উপরে সে চড়াও হয়ে বসে এবং এখান থেকে ধর্ষণের সূত্রপাত হয় সৃষ্টি হয় প্রিয় দর্শক অতএব আমাদের সমাজে ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে নারী দেহের অবাধ প্রদর্শনী অশ্লীল প্রদর্শনী এবং নারীকে রীতিমাত্র ভোগ্য পণ্যে পরিণত করার যে একটি কালচার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে গেছে আজ কর্পোরেট দুনিয়াতে এটি হলো ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় এবং মৌলিক কারণ এইটি আমরা দূর করতে না পারলে কোনোভাবেই আমাদের সমাজ থেকে ধর্ষণের হারকে আমরা কমাতে পারবো না প্রিয়দর্শক নাম্বার চার দর্শনের মাত্রা বৃদ্ধি পাওয়ার পেছনে চতুর্থ কারণ হলো বিভিন্ন সিনেমা এবং ফিল্মে দর্শনের চিত্রগুলোকে দৃশ্যগুলোকে দেখানো হয়ে থাকে এই দৃশ্যগুলো দেখতে দেখতে একসময় অসুস্থ অন্তরের মানুষদের কাছে ধর্ষণ এটা স্বাভাবিক এবং গাসাওয়া হওয়া বিষয়ে পরিণত হয়ে যায় যার ফলে ধর্ষণ করার মতো দুঃসাহস তাদের ভিতরে জাগ্রত হয় এবং বিষয়টি তাদের কাছে স্বাভাবিক হয়ে যায় এর মাধ্যমেও ধর্ষণের মাত্রা দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ ধর্ষণ করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছে বিধায় এই বিষয়টিকে আমাদের খেয়াল রাখতে হবে নাম্বার পাঁচ ধর্ষণের মাত্রা বৃদ্ধি হওয়ার পেছনে পাঁচ নম্বর কারণ হলো নারীর নিরাপত্তার অভাব আমাদের অবকাঠামোগত সিস্টেমগত ত্রুটি আমাদের দেশে স্কুল থেকে নিয়ে কর্মক্ষেত্র পর্যন্ত সর্বত্র নারী পুরুষকে অবাধে মেলামেশা করতে হয় নারীকে পুরুষের সঙ্গে মিলেমিশেই কাজ করতে হয় গার্মেন্টস থেকে নিয়ে সর্বত্র এর ফলে নানা রকম যৌন নির্যাতন নিগ্রহ যেটা অনেক সময় ধর্ষণ পর্যন্ত গিয়ে গড়ায় অনেক সময় তার আগেও নারীর নানা রকম নিগ্রহের শিকার হয়ে থাকেন সব কিছু হয় কিন্তু অবাধ মেলামেশার ফলে নারীকে যদি পুরুষদের থেকে তাদের কর্মক্ষেত্র পৃথক করা হতো তাদেরকে পৃথকভাবে কাজ করার সুযোগ দেওয়া হতো শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে পৃথকভাবে বসার থাকার সুযোগ দেওয়া হতো তাহলে কিন্তু এই সমস্যা অনেকখানি কমে যেত এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই বিধায় এই বিষয়টিও নারী নিগৃহীত হওয়ার অন্যতম এবং বড় একটি কারণ নাম্বার ছয় নারী নিগ্রহের এবং নারী প্রতি নির্যাতন তথা ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার আরেকটি বড় কারণ হল আমাদের সমাজে বিবাহ অত্যন্ত কঠিন কাজ আর বিবাহ বহির্ভূত সম্পর্ক অত্যন্ত সহজ কাজ বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ সম্পর্ক যদি আমরা কঠোর হাস্তে দমন করতে পারি তাহলে ইনশাল্লাহ দর্শনের মাত্রা অনেকখানি কমে যাবে পত্রিকার পাতা জুড়ে প্রতিদিনই কম বেশ নিউজ থাকে যে আমাদের সমাজে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো এলাকাতে তথাকথিত প্রেম ভালোবাসা যেটা অবৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা দর্শন পর্যন্ত গড়ায় এবং নারী নিগ্রহ পর্যন্ত নারী নির্যাতন পর্যন্ত গড়ায় এবং এর পরিমাণ অনেক ভরি যার কারণে বিবাহকে যদি সহজ করা হয় আর বিবাহ পরিবর্তন সম্পর্ককে যদি কঠিন করা হয় তাহলে ইনশাআল্লাহ ধর্ষণের মাত্রা অনেকখানি কমে যাবে নাম্বার সাত ধর্ষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে থেকে আরেকটি কারণ হলো ধর্ষণের কোনো কার্যকর এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সমাজে নাই প্রথমত কার্যকর এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থাই নাই দ্বিতীয়ত যাও আছে আইনে সেটার কোনো কার্যকরিতা নেই সেটা কোনো দৃষ্টান্ত এবং নজির দর্শকদের সামনে মানুষের সামনে দেখা যায় না যার ফলে দর্শকদের মধ্যে কোনো ভয় এবং কোনো প্রকার আতঙ্ক থাকে না যার ফলে দর্শনের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে দর্শক বিধায় দর্শনের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে তাহলে ইনশাআল্লাহ দর্শনের মাত্রা কমবে এক্ষেত্রে ইসলামের যে নির্দেশনা রয়েছে সেটাকে ফলো করলে দর্শনের মাত্রা সবচেয়ে দ্রুত কমবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আমরা যখনই বলি দর্শনের সবচেয়ে বড়ো এবং মোটা দাগের কারণ হল নারীর দেহকে অবাধ এবং অশ্লীলভাবে প্রদর্শন করা যৌনের সুড়শুড়ি জায়গায় এরকম দৃশ্য এরকম বই পুস্তক এ ধরনের চিত্র ছবি বিজ্ঞাপন এগুলো সবগুলোর সবচেয়ে বড় মৌলিক কারণ রয়েছে ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে তখন আমাদের অনেক ভাই বোন আমাদেরকে বলেন যে না ধর্ষণের পেছনে এর কোনো ভূমিকা নেই বরং আমরা পুরুষরা যদি আমাদের মনগুলোকে ঠিক করি তাহলে ধর্ষণের হার কমে যাবে বা ধর্ষণ বন্ধ হয়ে যাবে অথচ আমরা পৃথিবীতে যাদেরকে উন্নত মনে করি যাদেরকে আমরা সভ্য মনে করি যাদেরকে অনেক বেশি শিক্ষিত মনে করি সে সকল দেশগুলোর অন্যতম হলো আমেরিকা সে আমেরিকার ব্যাপারে আমাদের দেশের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ছাব্বিশে অক্টোবর দুই হাজার ষোলো সালের একটি রিপোর্ট আমরা দেখতে পেয়ে পেয়েছি সেই রিপোর্টে উল্লেখ রয়েছে যে পৃথিবীতে নারী নিগ্রহ নারী নির্যাতন নারী ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি হয়ে থাকে আমেরিকাতে এবং আমেরিকাতে প্রতি ছয়জন নারীর একজনই ধর্ষণের শিকার হন অর্থাৎ ছয়জনের মধ্যে একজন নারী অবশ্যই ধর্ষণের মুখোমুখি হন এর পাশাপাশি মাত্র চোদ্দ বছর বয়স থেকেই শিশুরা দর্শনের মতো অপরাধ প্রবণতার মধ্য দিয়ে তারা বড় হয়ে ওঠে এবং অপরাধ প্রবণতা তাদের ভিতরে থাকে তাহলে চোদ্দ বছরের শিশুর ভিতরে যদি দর্শন করার মতো প্রবণতা থাকে এবং এটা যদি ভুরি ভুরি আর অহরহ হয় অথচ তাদের তথাকথিত শিক্ষা সভ্যতা উন্নতি কোনো কিছুরই কোনো কমতি নাই প্রিয় দর্শক তাহলে সমস্যার মূল জায়গাটা আমাদের চিহ্নিত করতে হবে বেপর্দা অশ্লীলতা নারী দেহের অবাধ প্রদর্শন এবং এগুলো যত বেশি বাড়বে বেপর্দাহীনতা যত বেশি বাড়বে তত বেশি এই সমস্যা বাড়তে থাকবে দর্শনে শীর্ষে যে সমস্ত দেশগুলো রয়েছে এই রিপোর্টে সেই দশটি তার দেশের তালিকা উল্লেখ করা হয়েছে সুখের কথা হলো যে সেখানে কোনো মুসলমান দেশের নাম নেই ভারত জার্মান আমেরিকা সহ উন্নত দেশগুলোর নাম সেখানে রয়েছে যাদেরকে আমরা সভ্য মনে করি আমাদের চেয়ে শিক্ষিত মনে করি তাদের নামগুলো সেখানে রয়েছে প্রিয় দর্শক তাহলে বোঝা গেলো তাদের তথাকথিত উন্নতি তথাকথিত শিক্ষা তথাকথিত সভ্যতা তথাকথিত পুরুষের মন ভালো করা এগুলোর জন্য সকল প্রচেষ্টা আমাদের চেয়ে তাদের অনেক বেশি আছে তারপরেও দর্শনের মাত্রা কমেনি এর মূল কারণ হল যে তাদের দেশগুলোতে মেয়েকে মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হয় বিজ্ঞাপনের বস্তু হিসাবে উপস্থাপন করা হয় রিসেপশন থেকে নিয়ে সর্বত্র নারীকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন একটা উপভোগের বস্তু থাকে দেখে মানুষ মনে মনে বাজে চিন্তা করবে মনে 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 উপভোগ করবে এরকম একটা বস্তু হিসাবে উপস্থাপন করা হয় এগুলো হলো মৌলিক কারণ ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে আপনি মানুষকে উস্কে দিবেন আর বলবেন তোমার মনকে ঠিক করো এটা কখনোই সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তা হতে পারে না লজিক হতে পারে না প্রদর্শক অতএব আমাদেরকে ধর্ষণের এই ভয়াবহতা থেকে বাঁচতে হলে এবং এই নিকৃষ্ট এবং এই নোংরা যে এক প্রবণতা আমাদের সমাজে দিন দিন বেড়ে চলেছে এটা থেকে মুক্তি পেতে হলে প্রথমত পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নাই পরিবার থেকে নীতি এবং আদর্শের শিক্ষা এটার পরিমাণ বাড়াতে হবে এবং আমাদের সমাজে নৈতিকতা এবং আদর্শের ব্যাপারে আমাদেরকে আরও বেশি গুরুত্ব দিতে হবে আদর্শকে আদর্শবান মানুষকে নীতিবান মানুষকে আমরা মূল্যায়ন করা শিখতে হবে এবং সেই সাথে নারীর দেহকে অবাধ প্রদর্শন করা এটাকে রীতিমতো ভোগ্য পণ্য হিসাবে উপস্থাপন করার যে মানে নিচু চিন্তা আমাদের মধ্যে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে পর্দা এবং পুরুষের দৃষ্টি সংযত করা উভয় বিধানকে আল্লাহ সালা মেনে চলতে হবে সেই সাথে দর্শনের দৃশ্য ইত্যাদিকে প্রচার করা এগুলোকে দেখানোর মতো যে বাজে কালচার রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেই সাথে অবকাঠামোগত সিস্টেমগত ত্রুটি দূর করতে হবে নারী এবং পুরুষকে পৃথক পৃথকভাবে চলা ফেরা উঠা বসা কাজ করা পড়া করা করা কিছু সুযোগ দিতে হবে সেই সাথে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিবাহকে সহজ করতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কঠিন করতে হবে কঠোর হাস্তে দমন করতে হবে তাহলে ইনশাআল্লাহ ধর্ষণের পরিমাণ ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে কমতে থাকবে আল্লাহ সুমাতলা আমাদের সকলকে সুস্থ স্বাভাবিক এবং সুন্দর একটি সমাজ ব্যবস্থার মধ্যে আমাদেরকে বেড়ে ওঠার তৌফিক দান করুন এবং সকাল অসুস্থতা অসুন্দর এবং সকল প্রকার অনৈতিকতা নৈতিক অবক্ষয় থেকে আমাদের প্রজন্মকে আল্লাচমাতলা রক্ষা করুন জেজাক মাল্লাহরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি